এখন আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো যে কোনো লেখাকে পিকচার দিয়ে কিভাবে ফিল করতে হয়। তো তার জন্য আমি প্রথমত একটি নতুন পেজ নিয়ে নেব। পেজটি নেওয়ার জন্য ফাইল মেনুতে ক্লিক করলাম, তারপর নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পর যে সাইজের পেজ আমি নিতে চাইছি সেই সাইজের একটি পেজ আমি এখান থেকে চুজ করে নিতে পারবো। ধরুন আমি এই সাইজেরই পেজটা নিলাম, তারপর ওকে করে দিচ্ছি। দেখুন সাদা পেজটি ওপেন হয়ে গেছে। এবার আমি যে লেখাটা লিখতে চাইছি সেই লেখাটি লিখে দেব। তো লেখার জন্য আমি টাইপ টুলে ক্লিক করব। টাইপ টুলে ক্লিক করার পর জাস্ট সাদা পেজের যে কোনো জায়গায় ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন কার্সারটা আমার অনেক বড় হয়ে আছে, আমি সাইজটাকে একটু সাইজ ছোট করে দিই। সাইজটা কত আছে দেখুন, 242 আছে। আমি মনে করুন এটা করে দিচ্ছি 180 করে দিচ্ছি, 180 করে দিলাম। এবার আমি এখানে লিখব মনে করুন আমি ফটোশপ টিউটোরিয়াল, তাই ফটোশপ টিউটোরিয়াল লিখছি। দেখুন ফ লিখলাম, তো এ ওকার ফটোশপ তালব সপ টিউটোরিয়াল, তো এ হচ্ছি হাসাউ, তো এ ওকার রয়ে হচ্ছি 29, তো এ আকার ল। এই দেখুন ফটোশপ টিউটোরিয়াল লিখলাম, লেখাটা আমার চলে গেছে, একটু সাইজ ছোট করতে হবে। তো মুভ টুলে ক্লিক করলাম, এবার কন্ট্রোল দেবে টি প্রেস করছি, তারপর একটু সাইজ ছোট করে ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি। এই দেখুন ঠিকঠাক করে বসিয়ে দিলাম, এই যে কাজটা আমার, দেখুন ফটোশপ টিউটোরিয়াল। এই যে ফটোশপ টিউটোরিয়াল লিখলাম, এবার এই লেখাটা দেখুন আমার এখন বর্তমানে কালো মানে ব্ল্যাক কালারের আছে। এই ব্ল্যাক কালারের বদলে আমি যে কোনো একটি পিকচার ফিল করতে চাইছি, তো কিভাবে করব সেটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন তো বাইরে যে কোনো জায়গায় ডবল ক্লিক করবেন, তারপর যে পিকচারটা আমি দিয়ে ফিল করতে চাইছি সেই পিকচারটা এখান থেকে নিয়ে চলে আসবো। দেখুন আমি একটা পিকচার এনে দেখাচ্ছি, ধরুন পিকচার কোনটা নিই, দেখাই যে কোনো একটা পিকচার নিয়ে। এই ধরুন একটা ট্রেনের পিকচার আছে, এটা একটা পিকচার আছে, এই পিকচারটাই দিচ্ছি, একটা বাড়ির কিসের পিকচার আছে, আচ্ছা দিই এটাই। এই ধরুন এই পিকচারটা দিয়ে আমি ফিল করছি। তো এই পিকচারটা দিয়ে কিভাবে ফিল করব, দেখুন পিকচারটা ধরে জাস্ট ফটোর উপরে লেখাটার উপরে ছেড়ে দিলাম। এই দেখুন আমার চলে এসেছে পিকচারটা, একটু পিকচারটার সাইজটা ছোট করে দিচ্ছি, কন্ট্রোল দেবে টি, তারপর সাইজটাকে ছোট করে আমি ফটোটা বসিয়ে দিচ্ছি লেখাটার উপরে। এই দেখুন লেখাটা যেমন আছে তার উপরে বসিয়ে দিলাম। আপনি যে কোনো পিকচার ইউজ করতে পারেন। এবার কি করব, এবার আমি দেখুন লেয়ারটা ভালোভাবে দেখবেন, এবার লেয়ারের কাজ আছে। লেয়ারটা দেখুন আমি লেখাটা লিখেছি, লেখার যে লেয়ারটা আছে তার উপরে পিকচারের লেয়ার এসছে, আর এদের মিডিলে অল্টার দেবে থেকে একবার জাস্ট ক্লিক করে দেব। দেখুন আমার পিকচারটা ফিল হয়ে গেছে। দেখুন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে করলাম। এই দেখুন আমি অন্য পিকচার দিয়ে দেখাচ্ছি, দেখুন আর একটা পিকচার দিয়ে দেখাই। এই ধরুন আমি অন্য পিকচার নিয়ে দেখাচ্ছি, এই ধরুন আমি এই পিকচারটাই নিচ্ছি, সিনের একটা পিকচার আছে, ধরে এনে ছেড়ে দিলাম। পিকচারটা অনেক ছোট আছে, একটু বড় করে নি, কন্ট্রোল দেবে টি, তারপরে সাইজটাকে এইভাবে বড় করে নিলাম। এবার দেখুন করে দেখাচ্ছি পিকচারটাকে, জাস্ট আমি কি করব, যে পিকচারের লেয়ার আছে আর টেক্সটের লেয়ার আছে তার মিডিলে মাউস পয়েন্টার রাখবেন, অল্টার দেবে থেকে দেখবেন মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে গেছে, গোল হয়ে গেছে সার্কেলটা। এবার ক্লিক করে দেবেন একবার, এই দেখুন আমার পিকচার দিয়ে ফিল হয়ে গেছে। এই দেখুন আমি পিকচারটাকে সরাচ্ছি, লেখাটা আমার সরে যাচ্ছে। এই দেখুন যেমন খুশি তেমন করতে পারবেন, পিকচার দিয়ে আমার ফিল হয়ে গেছে। এবার পিকচার যে লেখাটা আছে, এই লেখাটার আপনারা ড্রপ শ্যাডো দিতে পারেন, স্ট্রোক দিতে পারেন, সবকিছু যা যা দিতে চান সবকিছুই দিতে পারেন। যে কালার নেবেন সেই কালারটা দিবেন, এখানে এই ধরুন রেড কালার দিলাম বা ইয়েলো কালার যা দিবেন। এবার একটু সাইজটাকে বেশি করে দিচ্ছি, এই ধরুন এইভাবে যেটা খুশি করতে পারেন।